এটা হচ্ছে বাইসাইকেল কম্পিউটার যার মডেল হচ্ছে SD558A। এটা মূলত স্টাইলিশ সাইকেলের জন্য বেস্ট একটা প্রোডাক্ট এবং এটা ব্যবহারের ফলে আপনি কি কি উপকার পাবেন সমস্ত কিছু থাকতেছে আজকের এই ভিডিওতে। ইলেকট্রোল্যাবস এর পক্ষ থেকে সাথে আছি মোহাম্মদ দেলোয়ার হোসেন। না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য দাওয়াত রইল এবং যদি মনে হয় ভিডিওটি অনেক ভালো তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসি এটা কিভাবে সাইকেলে সেট করবেন এবং এটার উপকারিতাগুলো। লেটস বিগিন। বক্সিগুলোর সাথে সাথে আপনি পাবেন LCD বাইসাইকেল কম্পিউটার, ট্রান্সমিটার, সেন্সর, মাউন্টিং শু, ম্যাগনেট, ব্র্যাকেট এবং চারটি কেবল পাবেন যেগুলো দিয়ে আপনি সুন্দর করে সাইকেলের সাথে এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। এখন দেখব কিভাবে এই প্রোডাক্টগুলো সুন্দর করে সাজিয়ে সাইকেলের সাথে অ্যাডজাস্টমেন্ট করা যায় এবং সুন্দর বাইসাইকেল কম্পিউটারকে সেট আপ করা যায়। প্রথমে মাউন্টিং শুটাকে নিতে হবে এবং সেটাকে সুন্দর করে স্টার্টিং এ বসাতে হবে। তারপর সেটাকে কেবল দিয়ে শক্ত কেবলগুলোকে দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে এবং শক্ত করে চাপ দিলে এটা খুব সুন্দর করে সেট আপ হয়ে যায়। আপনি এটা সুন্দর করে টাইট দিতে পারবেন। আপনি যখন একবার এটাতে ঢুকাবেন তখন এটা লস হওয়ার কোনো চান্স থাকবে না। এই জন্য আপনাকে অবশ্যই কেয়ারফুলি ভাবে এটাকে শক্ত করে ভালোভাবে লকটা করতে হবে। যদি লকটা স্ট্রং হয় তাহলে এটা নড়বে না, আর যদি নড়ে তাহলে কিন্তু অনেক সময় প্রবলেম হয়। সাইকেল চলতে গেলে এখন অনেক সময় যদি এটা নাড়াচাড়া করে তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়। এই জন্যই এত ভালো একটা লকার কেবল এখানে ইউজ করা হয়েছে, যেখানে একবার শক্ত করে কোনো রকম একবার লক করতে পারলে সেটা কোনো অবস্থাতে লুজ হওয়ার কোনো চান্স নাই। তারপরে অতিরিক্ত যে তারটা থাকবে সেই তারটা সুন্দর করে সাইকেলের সাথে মানিয়ে নেবেন এবং সাইকেলের চাকার দিকে এটাকে ঝুলিয়ে দিবেন, কারণ আপনাকে সাইকেলের চাকার মধ্যে ফিট করতে হবে ট্রান্সমিটার সেন্সর। অবশ্যই চাকার সাথে লাগিয়ে ট্রান্সমিটার সেন্সরটা সেট আপ করতে হবে, কারণ চাকার গতি এবং সমস্ত কিছু এখান থেকে জেনারেট হবে এবং ওই কম্পিউটারে শু করবে। এই ট্রান্সমিটার সেন্সরে আটা জাতীয় কিছু একটা আছে, তারপর সেটাকে ভালো করে ওই কেবলের দ্বারাই খুব ভালো করে শক্ত করে আটকে দিতে হবে এবং এটাও খুব স্ট্রং ভাবে এখানে লেগে যাবে এবং আপনাকে খুব সুন্দর করে সাইকেলের চাকার সাথে এটাকে সেট আপ করতে হবে, যাতে করে চাকার সমস্ত অ্যাক্টিভিটিস খুব সুন্দর করে স্ক্যান করতে পারে এই সেন্সরটি। বাইসাইকেল কম্পিউটারটি আপনি যে কোনো হ্যাঙ্গেলে রাখতে পারবেন এবং খুব সুন্দর করে এটা ক্যারি করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনি সাইকেলটা রেখে গেছেন, পরে এসে দেখবেন সাইকেল এই কম্পিউটারটা চুরি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি এটা যখন স্ট্যান্ড করে রাখবেন তখন আপনি সেটা পকেটে রেখে দিতে পারেন। এটা খোলা যায় এবং ইজিতেই সেটা ক্যারি করা যায়, যে কোনো জায়গা থেকে এটা সিকিউরিটি দিতে পারবেন। এটা অনেকগুলো ফিচার রয়েছে, তার মধ্যে কারেন্ট স্পিড, অ্যাভারেজ স্পিড, অডোমিটার, ট্রিপ ডিস্টেন্স, ম্যাক্সিমাম স্পিড, টোটাল ট্রিপ ডাউন, টোটাল রিডিং টাইম, স্টপ ওয়াচ, ওভার স্পিড রিমাইন্ডার, 12 and 24 hour ক্লক, টেম্পারেচার ডিসপ্লে, KM/MPH সিলেকশন, LCD ব্যাকলাইট, প্লাস মাইনাস স্পিড কম্পারেটর, ট্রিপ ডিস্টেন্স আপ, ট্রিপ স্ট্যান্স ডাউন, ট্রিপ টাইম আপ, ট্রিপ ডাউন আপ, মেইনটেন্স অ্যালার্ট, লো পাওয়ার রিমাইন্ডার, ও টু অন অফ। স্টপওয়াচটা খুব বেশি কাজ করে এখানে। ধরুন আপনি এখান থেকে 1 কিলোমিটার যাবেন, তখন স্টপওয়াচটা অন করে দিলেন, তারপর সাইকেলে চড়লেন, দেন দেখা গেল যে আপনি 1 কিলোমিটার কতটুকু কত সেকেন্ডে আপনি যেতে পারলেন। এটা খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে। বিস্তারিত জানার জন্য অবশ্যই বড় ধরনের আপনার একটা ম্যানুয়াল দেওয়া হবে, সেটা দেখে দেখে আদার যে ফাংশনগুলো আদার যে ফিচারগুলো সেগুলো আপনি দেখে নিতে পারবেন। তবে নর্মালি আপনি এখান থেকে সুন্দর করে সবকিছু ডিটেলস আপনি দেখতে পারবেন। এই তিনটা এখানে বাটম আছে, এই তিনটা বাটম আছে, আপনি আপনি সবকিছু দেখতে পারবেন অন অফ এবং কিভাবে স্টপওয়াচ চালু করতে হয় এই তিনটা বাটনই আপনাকে সেটিং করে নিতে হবে। এটার সাথে যে ম্যানুয়াল যে বইটা দেওয়া হবে সেই বইটা থেকে দেখে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন। যাদের কাছ থেকে আপনার এটা নেবেন তাদের কাছ থেকে ফাংশনটা একটু শিখে নেবেন তাইলেই হয়ে যাবে। আর এটার ব্যাটারি হচ্ছে ফিক্সড ব্যাটারি, এই জন্য একটু প্রবলেম। তবে আমি যতদূর জানি এটা অনেক দিন সাপোর্ট দিবে আপনাকে, উইদাউট বারবার চেঞ্জ করতে হবে না, একবারেই আপনি অনেক দিন পর্যন্ত দিতে পারবেন। তারপর যদি আপনার ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে অবশ্যই কোনো ইলেকট্রিশিয়ানের দোকান থেকে আপনি সেটা ক্রয় করে নেবেন। আপনি এটা নাইট মোডে চালাতে পারবেন, কারণ এখানে LCD লাইট অ্যাভেলেবল এবং খুব সহজে নিজের পকেটে রাখতে পারবেন এবং যখন আপনি মনে চাইবে তখন আপনি সেটা আবার ফিট করে আবার চলতে পারবেন।